আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেনা মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেনা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না দুর্গাপুরের অতি পরিচিত ও ভালোবাসা মানুষ আমাদের কাছের মানুষ শ্রী দিশারী মুখোপাধ্যায়কে দিশারীদার কাছে আসতে পেরে ওনার বাড়িতে আসতে পেরে আজকের আমরা খুব আনন্দিত এবং দিশারীদার থেকে জেনে নেব ওনার কবিতা ওনার জীবন চর্চা ওনার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং অবশ্যই কিছু আমাদের র্যাপিড ফায়ার যাকে আমরা প্রশ্নবান বলি তারও মুখোমুখি হতে হবে দিশারীদাকে দিশারীদার কাছে আমরা কিছু প্রশ্ন নিয়ে যাই দিশারীদা আমরা সানডে প্রোডাকশন থেকে এটা করছি এটা আমাদের দ্বিতীয় পর্ব আমরা আপনার কাছে ছুটে এসেছি কবিতা সম্পর্কে জানতে এবং একজন কবির কাছে তো প্রথমেই বলি যে কোথা থেকে লেখাটা শুরু হলো লেখাটা একদম জীবনের একদম ছেলেবেলা থেকে একদম শৈশবকাল থেকেই বলা যায় আচ্ছা একদম ছেলেবেলা থেকে যখন আমি স্কুলের শুরুর দিকে পড়ি আর কি ক্লাস ওয়ান টু থ্রি এই সময় থেকে আচ্ছা আপনার শুরুটা তো দুর্গাপুরে আমার শুরুটা দুর্গাপুরে সেটা ওই আমার জীবনটা ওই জিগজ্যাগ হইতে হয়েছে আর কি একবার দুর্গাপুর একবার গ্রাম আবার গ্রাম বর্ধমান চলে বর্ধমান পূর্ব বর্ধমান জামালপুর জেলা আর কর্মসূত্রে কর্মসূত্রে দুর্গাপুরে কত বছর হবে আপনার সব মিলিয়ে দুর্গাপুরে সব মিলিয়ে আমি চাকরি তো করলাম 36 বছর বাপরে বাপ চাকরি করলাম ছোট মানে দুর্গাপুরের গোড়াপত্তন থেকে আপনি আছেন ছোটবেলায় আছেন মানে একদম ছেলেবেলা ছেলেবেলা থেকে তো তখন থেকেই লেখা তখন থেকে না না তখন থেকে লেখা না স্কুল জীবন থেকে লেখা স্কুল জীবন থেকে স্কুল জীবন থেকে তারপরে আপনার লেখায় লেখার শুরুটা গ্রাম্য পরিবেশ থেকে তৈরি গ্রাম্য পরিবেশ থেকে আচ্ছা আপনার গ্রামের নাম আমি শুনছিলাম আপনার সম্পর্কে জানতে গিয়ে যে পর্বতপুর পর্বতপুর তো গ্রামের মধ্যেই একটা কবিতা আছে মানে গ্রামের নামের মধ্যে সব গ্রামেই তো কবিতা থাকে থাকে পর্বতপুর মানে আমরা একটা কবিতা বলতে গেলে সাধারণ যারা পাঠক বা পাঠক নয় তারা যেরকম বুঝি না প্রকৃতি 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 তো প্রকৃতির একটা উপাদান আছে যদিও পর্বতপুর কিন্তু কোনো পর্বত সেখানে ছিল না বা নাই একটা নদী ছিল যেটাকে বলা হয় দামোদরের খাল আচ্ছা সেটার নাম ছিল কানা নদী আমরা কবির কাছে যখন এসেছি কবিতা নিয়ে একটু কথা বলি
আপনার কবিতা পড়তে গিয়ে আমার অন্তত যেটা মনে হয়েছে যে খুবই আধুনিক আধুনিক ধারার কবিতা এবং সেখানে মেধহীন কবিতা এবং কম কথায় অনেক বেশি কথা আপনার প্রকাশ পায়, কম শব্দে বেশি কথা প্রকাশ পায়। তো আপনি কিভাবে দেখেন এই কবিতাটাকে? আধুনিক কবিতা লেখার ওইটাই একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে যে কম কথা দিয়ে বেশি কথা বলার এবং সেটাকে শিল্পসম্মত হতে হবে। শব্দগুলি ব্যবহার করার সময় সচেতনভাবে ব্যবহার করতে হবে। শব্দগুলো ব্যবহার করার সময় একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের যে সম্পর্ক, যেটাকে আমরা বলি শব্দের সঙ্গে শব্দের বিবাহ, শব্দের সঙ্গে শব্দের বিবাহ যদি যথাযথ না হয় তাহলে সংসারে অশান্তির উৎপত্তি হয়। তো সেই যথাযথ বিবাহ যদি হয় তাহলে কবিতার সংসার বেশ সুষ্ঠু হয়, সুন্দর সুন্দর পরিপাটি হয়। হ্যাঁ, পরিপাটি হয়। এবং অল্প ছোট বাড়িতে যেমন একটি সুখী পরিবার কেউ দেখা যায়, খুব বড় বৈচিত্র্যের দরকার হয় না, তেমনি কবিতার ক্ষেত্রেও ছোট কবিতার মধ্য দিয়েই অনেক বড় কিছু উপলব্ধি করা যায়। এটা কবিতার একটা আধুনিক কবিতার একটা শর্ত। বেশি কথা কবিতার ক্ষতি করে, বিশেষ করে কবিতার মধ্যে যদি গল্প থাকে, কাহিনী যদি থাকে তাহলে সে কবিতার ক্ষতি করে। কারণ কবিতা তো এক ধরনের একটা ক্র্যাফ্ট, একটা বুনন, হ্যাঁ, হাতের কাজের মতো। যেমন আধুনিক ছবি যেমন বহু রাস্তা অতিক্রম করে এসছে, এখন যেমন ওই রিয়েলিস্টিক আর্টিয়ার ছবি হিসাবে ততটা মূল্য দেওয়া হয় না আধুনিককালে, আধুনিক ছবির ছবি কথা বলে, ছবি কথা বলে। কবিতার ক্ষেত্রে ঠিক বোধ হয় আমার সম্ভবত ধারণা আধুনিক ছবিকে এই ধারণাটা দিয়েছে হয়তো কবিতায়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এই যে আধুনিক কবিতা অল্প কথায় বেশি বলা, এটা যদিও আমরা বলছি আধুনিকতার লক্ষণ, কিন্তু এই সূত্রপাতটা কিন্তু হয়েছিল বাংলা কবিতার একদম প্রথম যে কবিতার চর্যাপদ, চর্যাপদ সেখানে চর্যাপদে ছোট ছোট কবিতার মধ্য দিয়ে অনেক বড় কথা, অনেক বড় দর্শন, জীবনের ছবি সেখানে বলা আছে। সেইটা আমাদের পরবর্তীকালে হয়তো আমরা ধরে রাখতে পারিনি, অতিকথনের দোষে হয়তো দুষ্ট হয়েছিল, বা একটা পরিবর্তনও বলা যেতে পারে, অতি কবিতার একটা আবহ পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। কবিতার ক্ষেত্রে কবিদের একটা সমবায় তৈরি হয়েছে, এটা আপনার মনে হয় কখনো যে অনেক কবি আড্ডা তো মারতেই পারে কিন্তু যেন একটা সমবায়, মানে বই ছাপানো, লেখা আনা, এবং একজন কবি আরেকজন কবির প্রমোশনে চলে যাচ্ছেন, কবিতার প্রমোশন হচ্ছে, এটা মানে একটা আমি বলতে চাইছি যে সব কবিরা মিলে একটা হাউস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো সমাজ ব্যাপারটা তো ছিলই, আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন একটু প্রকট হয়েছে ফেসবুকের জন্য, প্রকট হয়েছে। তার কারণ হচ্ছে যে এখন প্রকাশ হয়ে পড়ছে অনেক বেশি, আমরা জানতে পারছি অনেক বেশি, মিডিয়ার দৌলতে আমরা জানতে পারছি অনেক বেশি। আর একটা হয়েছে যে সাধারণীকরণ করার এটাও একটা ফল। যেমন যখন আমাদের ঊনবিংশ শতাব্দীতে যখন আমাদের দেশে নবজাগরণ এলো, তখন একটি ছেলে যে গ্র্যাজুয়েট সে কিন্তু পৃথিবী বিখ্যাত, অনেকে দেখতে আসতো, পৃথিবী বিখ্যাত, আমাদের স্বামীজির কথা ধরুন, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত, তিনি বিদেশে বক্তৃতা দিয়ে পৃথিবী জয় করে চলে গেলেন। কিন্তু এখনকার দিনে একজন প্রতিষ্ঠ মানে লব্ধ প্রতিষ্ঠ বিজ্ঞানী, তাকেও আমরা কেউ চিনি না, চিনি না, কারণ সাধারণীকরণ হয়েছে লেখাপড়ার। এখন এমএ পাশ করাটাও কোনো ব্যাপার না, একটা পিএইচডি করে ফেলার কোনো ব্যাপার না, ঘরে ঘরে পাওয়া যাচ্ছে এবং তারা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো কাজ নেই। বরঞ্চ তথ্য বলে যাদের শিক্ষার মান যত বেশি তারা তাদের বেকারত্বের মান মানে মাত্রাটাও বেশি, আরো বেশি, কারণ সেই সেই কাজ তারা সেই কাজ তারা নেই। সেই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি শুনেছি যে আপনার লেখায় কলম চলে তারপর কাঁটা ছেঁড়া চলে না, মানে আপনি শুরু করেন শেষ করেন, তারপরে সেই ওটাকে আবার খুব সাজিয়ে গুছিয়ে রান্না করে যেরকম একটা প্লেটের মধ্যে দেওয়া, বা সাধারণভাবে যেটাকে বলা আমরা প্রেজেন্টেশন, সেটার দিকে আপনি নজর দেন না, কিভাবে আপনি দেখেন? এই কথাটা ঠিক, তার কারণ হচ্ছে যে আমি বেসিক জিনিসটাকে ধরতে চাই এবং বেসিক জিনিসটাকেই লোককে দেখাতে চাই। আমি তার মধ্যে কিছু অলঙ্কার চাপিয়ে
সুন্দর করে পরিবেশন করে কাটাছেঁটা করে তার অপ্রয়োজনীয় অংশ মনে হচ্ছে যেগুলোকে, সেই অপ্রয়োজনীয় অংশগুলোকে আমি বাদ দিয়ে দিতে চাই না। তার একটা মূল কারণ হচ্ছে যে একজন কবি যখন কবিতা লেখেন তখন ওই কবিতাটি তাঁর, কবিতাটা যখন লেখা হয়ে গেল পাঠকের কাছে চলে গেল কবিতাটা কিন্তু তখন পাঠক, তখন পাঠক সিদ্ধান্ত নেবে, পাঠক সিদ্ধান্ত নেবে কোন জায়গাটা আমার বাতিল করার দরকার ছিল আর কোন জায়গাটা আমার রাখার দরকার আছে, সে তা প্রয়োজন মতো করে পড়ে নেবে বা বুঝে নেবে। মানে আমরা ছোটবেলায় যেমন পাণ্ডুলিপি দেখেছি, পাণ্ডুলিপি যেমন রবীন্দ্রনাথের কাটা ছেঁড়া করা আছে সকলেরই থাকে, সেই ব্যাপারটা আপনি অনেক কম শূন্য বলতে ব্যাপারটা আমি প্রায় জানি। আমরা নিশারিদা একটা অন্য আলোচনায় আসবো, আপনার লেখা পড়তে গিয়ে আমি দেখেছি যে আপনার লেখায় মানুষ, মানুষের যন্ত্রণা, সমাজ, সমাজের বিভিন্ন খারাপ দিকগুলোর একটা পরিবর্তন আপনি চান। আপনার লেখায় যেটা কোট আনকোট আমরা বলি বামপন্থী মনস্কতা, সেটার খুব প্রকাশ ঘটে। হ্যাঁ, এটা এটা নিয়ে বিতর্ক আছে। একদল কবি বলেন যে কবিতার মধ্যে সময়ের প্রভাব থাকলে সেই কবিতা চিরন্তন হয় না, আচ্ছা সেই কবিতা টিকে থাকে না, এই ধরনের একটা ধারণা, একটা ধারণা আছে এবং ধারণায় পুষ্ট হয়ে একদল লোক লেখালেখিও করেন। আচ্ছা, হ্যাঁ, এবং সেই লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবসার্ড হয়ে থাকে, যা মানুষের কাছে মানুষ পাঠক ধার করতে পারে না, সেখান থেকে মানুষ কিছু পেতে পারে না। অবশ্যই তার মধ্যে কিছু নির্মাণ থাকে, আমি যদি নির্মাণের কৌশল না জানি তাহলে আমি সেখান থেকে কিছু নিতে পারবো না, কারণ কবিতা সবসময় যে ইনফরমেশান দেবে তার মানে নেই, কোনো মানে সবসময় যে তাকে ইনফরমেটিভ হতে হবে তার কোনো মানে নেই, সে নির্মাণ করে, সেই নির্মাণটাও আমাকে দেখতে হবে। তো সেটা একটা দৃষ্টিভঙ্গি। আর আমি অবশ্যই আমি লাল অর্থাৎ জীবনে বিশ্বাসী, জীবনে বিশ্বাসী। এবার জীবনকে লালও বলা যেতে পারে, সবুজও বলা যেতে পারে, যেমন খুশি যে কোনো রঙই জীবনের রং। আর অবশ্যই আপনাকে ছুঁয়েছে আপনার কলমকে, মগজ, মননকে, প্রত্যেকটা মানুষের কি বোধ হয় এটা ভাবা উচিত যে আমার নিজের অস্তিত্ব যেখানে, কারণ শ্রেণী বাদ দিয়ে তো আমার সমাজ নয়, শ্রেণী বাদ দিয়ে আমার সমাজ নয়, এটা আমার মধ্যে থাকবেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। কেউ হয়তো ইচ্ছে করে অ্যাভয়েড করেন, সচেতনভাবে অ্যাভয়েড করেন, আমি সেটা করি না, আমার আমার নৈতিকতা আছে, আমার দায়বদ্ধতা আছে, এটা আমি করি। তবে সব লেখাতেই যে আমার এটা আছে সেটা নয়, তাও কিন্তু ধরা পড়ে, হ্যাঁ আমার ওই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি। এখন দায়িত্ব পালন করার চেষ্টা করলেই যে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো তারও তো কোনো মানে নেই, কারণ এত এত রাজনীতি নিয়ে এত এত দর্শন আমাদের পৃথিবীতে এসেছে এবং এত এত রাজনৈতিক দল কাজ করেছে, এত বড় বড় রাজনৈতিক নেতা নেতৃত্ব দিয়েছেন মানুষকে, পরবর্তীকালে দেখা যাচ্ছে সেগুলো সব বাতিল হয়ে যাচ্ছে। ফলে আমি কোন রাজনীতির ধারণা আমি কি দিতে পারি যে যেটা একদম অনিবার্য হবে, হবে না, আমার বিশ্বাস অনুযায়ী আমি কবিকে কি সমাজ সচেতন হওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, ওই যে বললাম সমাজ, যেহেতু আমি সমাজে বসবাস করছি, আমার সমাজ যদি না টেকে, আমার দেশ যদি না টেকে, আমার ভাষা যদি না টেকে, কবি কি নিরপেক্ষ হতে পারে? কবি নিরপেক্ষ হওয়াই উচিত, কবি নিরপেক্ষ হওয়া উচিত অবশ্যই, তার শ্রেণী সচেতনতা বজায় রেখে, শ্রেণী সচেতনতা বজায় রেখে নিরপেক্ষ হওয়া উচিত, অর্থাৎ কোনো দলীয় রাজনীতির সমর্থিত না হওয়াই উচিত উচিত, কিন্তু তার একটা জীবনবোধের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিশা থাকা উচিত অবশ্যই। আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি, আমি অনেকক্ষণ ধরে কাগজটাকে জাপটে ধরে রেখেছি, প্রশ্নবান আমাদের এই প্রশ্ন হচ্ছে অনেকগুলো ফেজে হবে, তো প্রথমে দশটা প্রশ্ন, দশটা প্রশ্নে আমরা এক মিনিটের মধ্যে নিয়ে নেব। এটা হচ্ছে, হ্যাঁ মানে দুটো নাম থাকবে, সেই নামের মধ্যে আপনার বেশি কাছের যে তার নামটা আপনাকে বলতে হবে। শুরু করছি, রবীন্দ্রনাথ না নজরুল? অবশ্যই রবীন্দ্রনাথ। সুনীল না জীবনানন্দ? কবিতায় জীবনানন্দ, আমি কবিতার ধরেই বলছি, কবিতার জীবনানন্দ। বাংলা নাকি বাংলাদেশ? বাংলাবিহীন বাংলাদেশ হয় না, বাংলাদেশবিহীন বাংলা। আমি পশ্চিমবাংলার কথা বলছি, ধরুন আজকে দাঁড়িয়ে অবশ্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। বামপন্থী নাকি কমিউনিস্ট? বামপন্থী। লেনিন না স্টালিন? বিশেষ কিছু জানি না, তবে যতটুকু পড়াশোনা করেছি তাতে লেনিন। মোদি না মমতা? কোনোটাই নয়। পাহাড় না নদী? অবশ্যই নদী। সমুদ্র না জঙ্গল? অবশ্যই জঙ্গল। পেন না বই? পেন।
বৌদি নাকি কবিতা? এটা বৌদির সামনে জিজ্ঞেস করলাম না, দুটোই একই একই বৌদি কবিতা। এবং শুধু বৌদি কিন্তু একজন নির্দিষ্ট বৌদি নয়, হ্যাঁ অনেক বৌদি, পৃথিবীব্যাপী বৌদি। একটা অন্যভাবে অন্যরকম ভাবে পাচ্ছি আজকে দিশারি লাগে। আমরা প্রশ্ন চালিয়ে যাব আর প্রশ্ন চলবে, এর মধ্যেই আপনাদেরকে পাশে পাবো সঙ্গে সঙ্গে।